ভাই পিছা তো ভাই আগে দে একটু ভাই দেখেন তো অনির্বাচিত গণতন্ত্র হরণকারী সরকারকে প্রসারণের লক্ষ্যে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বৃহত্তর আমরা দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার যে কর্মসূচি তা আমরা শুরু করেছি। আজকে দ্বিতীয় দিন আমরা বিভিন্ন জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ সেবা পার্টি তাদের কথা বলেছি। এ বিষয়ে আপনাদের সামনে একটু বিস্তারিত ভাবে তুলে ধরবেন আমাদের সমন্বয়কারী স্থায়ী কমিটির সদস্য। আপনারা সবাই জানেন যে আমরা যাদের অবস্থান থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি একটু বলে আসছি যে অবিশ্বাসটা সরকার যে সরকার দেশ এবং জনগণের ক্ষতি করেছে এবং একে একে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিজেদের ভাবতে পেরেছে এবং গণতান্ত্রিক অধিকার থেকে সরকার করেছে সেই সরকারের হাত থেকে দেশ এবং দেশের নামটা বাঁচানো এটা সব রাজনৈতিক নেতা করবে বিশেষ করে যারা গণতন্ত্র তাদের জন্য একটা জরুরি এই জরুরি কর্ম যৌথভাবে সম্পাদনের জন্য বৃহত্তর প্রশ্ন করে তোলার যে প্রয়াস আমাকে সিদ্ধান্ত দিয়েছি তার আলোকেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আমরা তাদের সঙ্গে অন্য আসতে আলোচনা এবং সেই আলোচনায় আমরা বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় এবং সেই করণীয় বাস্তবায়নের উপর সেই নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা মোটামুটি আমরা একমত হয়েছি। কিন্তু আমরা কোনো বিষয়েই আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না আপনাদের জন্য যে আমাদের অন্যান্য দলগুলির সঙ্গে আমরা আলোচনা করব এবং করার পরে ঘোষণাটা আমরা অবস্থান করি কিংবা এক দেবে যে বাজে তো এবং এই আলোচনা অব্যাহত থাকবে এটা খুব আমরা একটা পরিণতি জাতির এক ক্রান্তিকালে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংলাপে বসেছি। তারা জানছে বাংলাদেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই এবং একটি জগৎ দল পাথর বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। আজকে আইনের শাসন শূন্যের কোথায়, মানবাধিকার শূন্যের কোথায় এবং আপনারা গতকালকেও কিন্তু বুম দিবস দিয়েছে। যার এই সময় এই সংলাপ এই আলোচনা যে ধারাবাহিক আলোচনা বিএনপির তাকে আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে চেতনা এবং আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য তারা যে উদ্যোগ নিয়েছে দেশের সকল দল মত পথের শক্তিকে একত্র করে একটা গণতান্ত্রিক যে অভিযাত্রা যে শুরু করেছে এটাকে আমরা আশা করি যে এটা পূর্ণতা পাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ লেবার পার্টি তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে এবং তার সব বিগত দিনের ন্যায় এবং আমরা চেষ্টা করছি আমাদের সংগঠনকে গুছিয়ে আরো কিভাবে সুন্দর আগামী আন্দোলন সংগ্রামে আমরা আরো সম্পৃক্ততা বাড়াতে পারি এটা আমরা চেষ্টা করব। এবং আজকে বিএনপির আলোচনায় আমরা অনেক বিষয়ে আমরা একমত হয়েছি
আমরা বিষয়গুলো বিএনপির কাছে আলোচনা হয়েছে, আপনারা পরবর্তীকালে আরো বিস্তারিত জানতে পারবেন। আমরা বলতে চাই যে এভাবে একটা দেশ চলতে পারে না। আজকে এভাবে দেশের মানুষ আজকে জিম্মি হয়ে আছে, একটা দখলদার একটা সরকার আজকে বাংলাদেশের ক্ষমতায়। এখান থেকে উত্তরণের জন্য সমস্ত দক্ষিণপন্থী, আমাদের ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সমস্ত দলের আজকে রাজপথে ঝাঁপিয়ে পড়ার একটা খুবই জরুরি হয়ে পড়েছে। সেই সময়ে আজকে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে আপনারা জানেন যে 1975 সালের 25 জানুয়ারি বাকশাল হওয়ার পরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান যে অগ্রনায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা পেয়েছে। এজন্যই বিএনপির উপরে সবচেয়ে বেশি দায়িত্ব এবং কর্তব্য বর্তায় যে এই বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশের রূপ দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। এই বিএনপি হচ্ছে কি মুক্তিযোদ্ধাদের দল, কেননা এই দলের প্রতিষ্ঠাতা একজন স্বাধীনতার ঘোষক এবং একজন শেখ কথা। আমরা মনে করি যে এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আগামী দিনে আমরা বিএনপিকে সাথে নিয়ে বিএনপির পাশে থেকে বিএনপি নির্দেশনায় আমরা বৃহত্তের মাধ্যমে আমরা বাংলাদেশকে আমাদের মন্দিরে মসজিদে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালাম। আর